Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. Hi everyone. Apnara shobai kemon achen? Asha korchi je jekhane achen Allahur oshesh rohmote bhalo achen. Ei to amra apnarar duay ekhon ekhon bhalo achi. To protidinor moton ajke ekta recipe niye apnader sathe hazir hoye gelam. Ekhano ami chicken marinate koriya shonibare rekhe diyechilam ratre. To ekhon baje আজকে রবিবার, এখন বাজে বিকাল 4টা। তে ভাবলাম বাচ্চান ধরে কিছু চিকেন ফ্রাই করে দেই, আর এদিকে 4টি সিঙ্গারাও ভেজে নিলাম, আর কিছু কারিও রানবো। কেন আমি লাসো মাছ, শিং মাছ আর ইলিশ মাছটা নিয়েছি খারি রান্দার জন্য। তো ঠিক আছে, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম স্বাদ মতন লবণ দিয়েছি, অল্প লাল মরিচের পাউডার, টমেটো সস, আদা বাটা, অল্প রসুন বাটা, পেঁয়াজ বাটা আর অল্প ফুড কালার। সয়া সস এসব কিছু দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি বের করে এনে এখন বাচ্চাদের জন্য বেজে নিব। এখন আমি এখানে নিয়েছি ময়দা, এখন আমি ময়দাটার মাঝে চিকেনটা গড়াইয়ে নিব, সবগুলো চিকেন। এখন এভাবে আমি সবগুলো চিকেন গড়াইয়া নিব, নিয়ে একটা একটা করে আমি এখানে আমি কিছু পানি নিয়েছি, পানির মধ্যে এভাবে রেখে দিব। এভাবে আমি গড়িয়ে এভাবে পানির মাঝে ভিজিয়ে রেখে দিলাম। এখন আরো একটি প্লেটের মাঝে আমি চিকেন ফ্রাই মশলাটা ঢেলে নিব, আরো একটা আছে ড্রয়ারের মাঝে। পানি ঝরিয়ে এভাবে এখন আমি এভাবে সবগুলো চিকেন মাঝে লাগিয়ে নিলাম, চিকেন ফ্রাই মশলাটা দিয়ে দিলাম, তেল আমি সরাসরি তুলে বেজে নিলাম। বিসমিল্লাহ, এদিকে আমি লাসো মাছটা ধুয়ে ক্লিন করে নিয়েছি, এখন ঢেলে দিলাম একটা হাঁড়ির মাঝে। এদিকে আমি দিয়ে নিলাম অল্প রসুন বাটা, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে নিলাম পেঁয়াজ বাটা, কারণ আমি লাসো মাছটা মাখাইয়ে রান্না করব। দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, হলদি পাউডার, অল্প কারি পাউডার, ধনিয়া পাউডার আর অল্প জিরা পাউডার। এখন তেল দিয়ে আমি মাখাইয়ে নিব, দিয়ে নিলাম লাল মরিচের পাউডারটা।
fue que su zul rapo, erdona, que su antas moton de nila, un badoro, tocarita grompole, don tamiza, erdona. Arjan tu erdina, de tin, ni tocarita, se suiza, y la una, de tin, caje. Ya, para donde la que. ¿Qué te fue tan baza? Ama, favorite song. ¿Qué te ha song, neto, gozol? ¿De qué tú me paro ni esta gozol, cuita? Cuita falta más en el hall. A mí, chadi. Que goli, tu mi chundor, no hay. Amar, mae, moto. Otra cosa. ¿Qué te quieres tan digo, si ya dilam? Dien y lam chadmaton, tel, shing masti, aludi, ranna corbo. Dien y lam. Roshun bata fia is bata ar foriman moton lo bon chat moto kisi somoy fia is roshun diye masla kare khoshaya nibo dike amar suto baba jane eya koi re amma amma songlo ni songto mane song mane gozol koi ta mami sande gozol koi ye mar gozol ko mar gozol ko ya tú a mí fan de coyá dilam que me fue que coyá a mí no fue dilam na coyá con pie este aquí su show me pese a mí tiene una mosca que su fani que su show me mosca está pues si dilam ni es zaza mosca la que más solo salir una de esos bulas de mi vida al di powder dirá powder la mosca powder harry powder orco donia powder diye kisu somoy koshaiya nibo ekhon moshla ta kisu somoy koshaiya diye nilam master shing master shing master kisu somoy koshiye gele diye dibo alu master kisu somoy koshano por diye nibo alu ta ekhon moshta koshani por diye dicche alu ta diye nilam ekta tomato somos todos ahí de ese, con su mano por contra check por Gracias.
একদম ইয়াপাটা দিয়ে কারিটা নামিয়ে নিব প্লাস মাসল কারি অলমোস্ট হয়ে গেছে সোনার আগুনটা করে নিলাম এদিকে আলুটা কষানির পর মাসে আলু একসাথে করে কষানির পর দিয়ে দিলাম কাঁচা মরিচ খুশি করে রেখে দিয়েছি দিয়ে দিলাম জুলটা দেখো অন্য একটি আন্ডি মুখায় আমি মুখিটা কসুর মুখিটা রান্না করবো ইলিশ মাছ দিয়ে তেলটা দিয়ে নিলাম পরিমাণ মতন দিয়ে নিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা স্বাদ মতন লবণ আলুর খারির মাঝে অল্প লবণ কম হয়ে গেছে দিয়ে নিলাম লবণ মশলাটা কিছু সময় কষানি সব গুঁড়া মশলা টাইট করে নিলাম মারজু কিছু নিলাম দিয়ে মশলাটা কষাইয়ে নেব মশলাটা কষানির পর দিয়ে নিলাম ইলিশ মাছটা এখন মাছটা কষানির পর আমি তুলে নিলাম কাঁচির মাঝে মাছটা তুলে মাছটা তুলে নিলাম নিয়ে দিয়ে দিলাম মুখিটা মুখিটা সিদ্ধ হওয়ার পর দিয়ে নিব মাছে আর দিলে একসাথে করে এখন সেই মাছের খালির মাঝে আমি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নিব এদিকে মুখিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে নিই মাছটা দিয়ে নিলাম কারণ মাছটা তো কষাই আগে রেখে দিয়েছিলাম এর জন্য আর মুখি খারির মাঝে আমি জালটা ওর মরিচটা কম দিয়েছি চার চামচ দিয়ে আধা চামচ মরিচ দিছি কারণ বাচ্চাতে জলটা খাই নিতে তারা লাগে মুখি খারিটা রান্দা আর চুল দেখব না এভাবে বেঙ্গে সাইডটি কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এদিকে আমি রাইস কুকারের ফোর দিয়ে দুই এক কোটটা চাল নিয়েছি দুইয়ে বসাইয়ে দেব কারণ এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা কারণ বাচ্চারা অবাক খাইতো না রাত্রে তারা চিকেন করে খাইতে খাইব ওখান দিয়ে চিকেন ফ্রাই করিয়ে দিছিলাম তারা খাইছে না খালি সিঙ্গারাটা দুইজনে দুইটা পেয়ে নিছই ধনিয়া পাতাটা দিয়ে নিলাম ওকে আজকের মতন আমার রান্না বাড়া অলমোস্ট ফিনিশড যে যেখানে আছেন ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নিবা আর যারা অলরেডি করেই ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপনাদের প্রতি তো আজকের মতন এখানেই বিদায় নিলাম আর আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন লাফেজ আসসালামু আলাইকুম একটা পিচ্ছি কেন খাই আলা বাবা গুড বাবা আমার Good boy, smart boy, naughty boy, bad boy. হইলো একবার হইলো গুম যদি নাই আসে গভীর রাতে কবুর ফেমে যাক তাস বিহাতে
তুমি খাও না তুমি বাদ দাও আমি জানি ওটা সব জানো আমি আমি লিখে জানি দূরে আল্লাহ হাফেজ নাইস করে খাও আল্লাহ হাফেজ খাও ওপাও খাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কইলো এখবার কইলো খাও আমি পালা না